গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। যে সকালে সব বাসি কাজ করে, যেটা রোজকার রুটিন একই রকম, তাই করে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। এখন না, এখন না, পরে পরে, আগে রাখো, দাঁড়াও আমি আগে মাছ দেখে আসি। এই যে রান্না বসিয়ে দিয়েছি, রান্নাতে আজকে আছে মাছের মাথা, করবো কষা কষা করে মাছের মাথা রান্না করবো। মাছের মাথা আলু দিয়ে করবো, একটা আলু দিয়েছি, দুটো আলু ফালু দিবে, পড়ে যাবে না ওগুলো, হাতে ঠিক পড়ে যাবে না। আর একটু যত মাছের মাথা আরও লবণ হলুদ মাখানো আছে, আর একটু পেঁয়াজ দিয়ে আলু আলু আর লাউয়ের খোসা ভাজা করবো। পেঁয়াজ আলু দিয়ে একটু মাছের তেল দিয়ে ওটা ভাজা করবো, আর আমের টক করবো। তো মাছটা ভেজে নিয়ে হবে। এই যে মাথা, তারপরে মা ডিম সব ভাজা হয়ে গেছে। এবার লাউয়ের খোসা আর কুচি ভাজা করবো। এই যে কড়াইতে তেলও দেওয়া কমপ্লিট, এখন এটা ভাজা করবো। তার আগে কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিলাম। যে এবার কড়াইতে এগুলো দিয়ে দেবো, লাউয়ের খোসা, আলু আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিরে ভালো করে ভাজা করে নেবো এটাকে। আজকে দেখতে দেখতে সবদিন সবদিন হয়ে গেল, মানে শনিবারে বাবা মা গেছে, শনি রবি সোম মঙ্গল বুধ বিশ্ব শুক্র শনি, আজ 8 দিন হয়ে গেল বাবা নেই আমাদের মাঝখানে। এবারই কালকেও গেছিলাম বিকালে, মা খুবই কান্নাকাটি করছে, মানে ঠেকানো যাচ্ছে না মাকে। বাবাকে যেখানে শোয়ানো হয়েছিল উঠানে, সেইখানে সারাক্ষণ সেইখানে বসে থাকছে, শুয়ে থাকছে, আর শুধু উল্টো পাল্টা কথা বলছে, যেটা আমি আর সহ্য করতে পারছি না। ভেবেছি আমি আজকে আর যাবো না, প্রথমত শনিবার, তারপরে এখন এই অবস্থা, মেয়ে ছোটো, আর তার থেকে বড় কথা আমি সত্যি বলছি, মায়ের সামনে আমি যেতে পারছি না, মাকে ওই অবস্থায় আমি দেখতে পাচ্ছি না। মা কত প্রশ্ন আমার সামনে তুলে ধরছে, আমি উত্তর দিতে পারছি না, মানে আমি তাকে যে কী বলে সান্ত্বনা দেবো বা কী বলে তাকে বোঝাবো, আমি নিজেই কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বা কিছুই আমি বলতে পারছি না। চুপ করে শুধু তার কথা শুনতে হচ্ছে, নিজেকেও সামনে রাখতে পারছি না মার এই অবস্থা দেখে। আজকে আসবে মামার বাড়ির থেকে সবাই আসবে, আমি সবাইকে ফোন করে বলেছি একটু আসার জন্য মার কাছে। বুধবারে তো বাবার ঘাট শুরু, মানে বুধবারে ঘাট হবে, বৃহস্পতিবারে শ্রাদ্ধ, শুক্রবারে রামায়ণ, বৃহস্পতিবারে শ্রাদ্ধ, শুক্রবারে হচ্ছে বিরাম দেবে, ওই দিনকে রামায়ণ দেবে, আর শনিবারে হচ্ছে মৎস্যমুখী। তো দেখতে দেখতে কেমন দিনগুলো চলে গেল, কিন্তু তার জন্য এসবগুলো করছে সেই আজ মাঝে নেই, তাই না? আমার এইসব কোনো কিছুই ভালো লাগছে না, আমার যেন কেমন একটা লাগছে, আমি কি কাউকে বলে বোঝাতে পারবো না যে আমার কেমন লাগছে বা কি। দেখো এদিককার ওয়েদার প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, রোদের মধ্যেও কাজকর্ম করতে হচ্ছে। বেশ কিছুদিন ধরেই আমি উনুনে ভাত টাত কিছুই করছি না, মানে রান্না না করলে নয়, সেই রকমইভাবেই রান্নাবান্না করছি। ভালো লাগছে না রান্নাবান্না করতে, কিছুই ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে যে কী দেবো, শুধু মনে হচ্ছে যে চুপচাপ শুয়ে থাকি, চুপচাপ। একবার যদি বাবা আমার সামনে আসতো না, আমি বাবাকে বেশ কিছু কথা জিজ্ঞাসা করতাম যে কেন, কিসের জন্য এরমভাবে আমাদেরকে ছেড়ে, মাকে ছেড়ে, মা কা কি কোন ভরসায়, কোন জোরে, কার জন্য মা সুখ ঠান্ডা থাকবে? মা বাবাকে ছাড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু না। অনেক তুফান মার উপর দিয়ে গেছে, অনেক ঝড় মার উপর দিয়ে গেছে, অনেক লড়াই করেছে মা, মার আর লড়াই করার মতন সত্যিই ক্ষমতা নেই, বা মা নিজেও আর পারছে না কোনো লড়াই করতে, মা পুরো ভেঙে তুম্বে মুচকে একাকার হয়ে গেছে, যেটা আমি সহ্য করে উঠতে পারছি না। এই যে
ভাজা হয়ে গেছে, লাউয়ের খোসা, আলু, পেঁয়াজ দিয়ে, মাছের তেল দিয়ে যে ভাজা হয়ে গেছে এই দেখো। এবার মাছের ঝোলটা করে নেবো। এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সাথে একটু জিরে দিয়ে দিয়েছি, জিরেটা ভাজা হয়ে গেছে। এবার তার জন্য আলু দেবো, বেশি আলু দেবো, আলু খুব একটা খাওয়া হয় না আমাদের, ওই জন্য আলুটা একটু লাল লাল করে আগে ভেজে নেবো। এরকম আলু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিচ্ছি আর লঙ্কা দিয়ে দিচ্ছি, বেশ খানিকটাই পেঁয়াজ দিচ্ছি, লঙ্কা চিড়ে দিয়েছি। গরমের মধ্যে বেশি দিয়ে বাটা কিছুই দেবো না, শুধু জিরে আর আদা বাটা এরকম ছিল বেটে নিয়েছি, ওটা দেবো। তো এটা আগে একটু ভাজা ভাজা হোক ভালো মতো। এনে ডিম, ডিম ডিম এনে খাও। এটা আগে একটু ভাজা, এই যে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে জিরে আদা বাটা। সামান্য একটু জল দিলাম, দিয়ে এবার এটাকে ভালো মতো কষবো, লবণ হতে দেবো। এই যে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, মশলা সব রকম দিয়ে দিয়েছি, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু জিরে বাটা, এটাকে ভালো মতো কষাবো। একটু কষানো হোক, কষানো হয়ে গেছে, মশলাতে তেল কিন্তু ছাড়ছে এই দেখো। এবার জল দিয়ে দেবো, একটু জল বেশি করে দিতে হবে, কারণ মাথা অনেকটা মাছ এরকম অনেকটা গামলা পুরো, জলটা একটু বেশি দিতে হবে। আর শুধু আমের টকটক, এই যে জল দিয়ে দিয়েছি, ডিমগুলো দিয়ে দিচ্ছি, একটু ডিমটাও ওর সাথে ফুটুক, তার জন্য ডিমটাও দিয়ে দিলাম। আর মাথাগুলো বেছে বেছে কিছু মাথা এখন দেবো আর কিছুটা পরে দেবো, নাহলে কাটাকুটো হচ্ছে ইয়ে হয়ে যাবে। ভালো মতো একটু ফুটুক। এবার এই যে মাছের ঝোল অলমোস্ট রেডি, এবার দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি বলে রঙটা ভালো আসেনি, এরকম হয়েছে। গরম মশলা দিয়ে দিচ্ছি, ঝোলটা এরকমই নামাবো, কারণ বরমাসে একটু ঝোল লাগে, তোমরা জানোই তরকারিতে একটু ঝোল না হলেও খাই না। তো একটু ঝোলই রাখলাম, যেহেতু বেশি কিছু তো করিনি, এবার আমের টকটা করব, করলে হয়ে যাবে। তো আগে আমি এটাকে নামিয়ে নিই। এই যে আমের টক করে নিয়েছি, জলে সেদ্ধ করে নিয়ে একটু নুন হলুদ দিয়েছি, আজকে সাদা সাদা মতন করে আর করিনি। এবার একটু সম্বরা দেবো, পাঁচফোড়ন দেবো, সর্ষে দেবো না, আগের দিন তো সর্ষে দিয়েছিলাম, আজকে সর্ষে দেবো না, এক একদিন এক এক রকমভাবেই আমি ফোড়ন দিই। তো এটা ফোড়ন দেওয়া হয়ে গেলে ভাতটা করলে আমার হয়ে যাবে। আমি একটু ঘর দোর পরিষ্কার করছি, মানে গোছগাছ করছি ঘর দোর, কদিন ধরে তো কোনো ঘর দোর পরিষ্কারও করা হয়নি, কিছুই না, ওই জন্য একটু ঘর দোর পরিষ্কার করছি। তেলটা বেশি পড়ে গেলো, থাকবে কিছু করবো আর করার নেই কিছু। তো একটুখানি পাঁচফোড়ন ফোড়ন দেবো। তো এই যে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে টকটা ঢেলে দিয়েছি, টকটা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দেবো। তো এই যে আমের টক, তেলটা আজকে বেশি হয়ে গেছে, আর ওই যে লাউয়ের খোসা, আলু, মাছের তেল দিয়ে ভাজা, আমের টক আর মাছের মাথা একটু রসা রসার মতন করেছি, বেশি মশলাপাতি না দিয়েই। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, ভাত বসিয়ে দেবো। আর কালকের একটু ডাল আছে, একটু যেটা বরের একটু দরকার, না দিলে হবে না। তারপরে ঘর দোর পরিষ্কার করে গোছগাছ করে নিলাম, এগুলো সব অগোছালো হয়েছিল। বেডশিটটা ওই ঘরে বিছানার বেডশিটটা পাল্টে দিলাম, ফ্রিজ ট্রিজ সব মুছে পয় পরিষ্কার করে নিলাম। আজকে অনেকটা কাজ করতে হয়েছে, কদিন ধরে তো কিছুই গোছগাছ করা হয়নি,
পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, মেয়েকেও খাইয়ে স্নান করিয়ে দিয়েছি, যে ঘুমোচ্ছে এখন। আমি ফাঁকে গ্যাসটা মুছে নিয়ে আমি স্নান করে নেবো, সকালে তো একবার স্নান হয়ে গেছে, আর একবার স্নান করবো। কুলারটাতেও জল ভরে রেডি করে নিয়েছি, কদিন কুলারেও জলও দেওয়া হতো না, এটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার শুধু একটাই কাজ, সেটা হচ্ছে গ্যাসটা মোছা। ভাতও হয়ে গেছে, এরকম ভাত উপর দেওয়া, ভাতও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফলো করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং আমার FB পেজটিকে ফলো, শেয়ার, লাইক, কমেন্ট প্লিজ 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 তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো। তোমরা সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।